দিনের মধ্যে আমাদের মরতে যাওয়ার সময় এসে যাবে, সবাই প্রস্তুত তো? হ্যাঁ ম্যাম, আমি তো সব ঠিকঠাক করেই রেখেছি, কিন্তু কার্তিক, গণেশ আর অসুরকে কোথাও দেখতেও পাচ্ছি না। হ্যাঁ মা, শুনছি ওরা এবছর আসতে চায় না, সবাই একটু মানে মুডে নেই আর কি। আচ্ছা, মুডে নেই মানে দেখি তো কেমন মুডের গল্প। গণেশ, কার্তিক, অসুর, তোমরা কেউ এবছর আসতে চাইছো না, কি ব্যাপার? মা, আর কত বছর তোমার সাথে যাই বলো তো, প্রতি বছর আমাদের নিয়ে যাও, সবাইকেই তো দেখি আর সবাই একরকম। আমাকে তো সবাই শুধু মিষ্টি খাওয়াতেই আসে, একটু ডায়েটের দরকার আমার। আচ্ছা আচ্ছা, ডায়েট আর এমন বড় কি ব্যাপার? এখন কত রকমের ডায়েট হয়? মরতে গিয়ে আমি একটা ভালো ডায়েটিশিয়ানের সাথে তোমার অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেবো। তাছাড়াও সবাই নবপত্রিকাকে আমার বউ বলবে, কেন প্যান্ডেলগুলোতে আমার পাশে জায়গা পায় বলে ওখানে দাঁড় করিয়ে রাখে নবপত্রিকা। আর সবাই বলবে গণেশের বউ, আমার বউ তো কত সুন্দর বলো, আমার কি রাগ হয় না? আর আমি, আমার কাছে শুধু যুদ্ধ করতে ডাকা হয়, কেউ জিজ্ঞেসও করে না আমি চাই কিনা। আর কি বলবো মা, আজকাল মরতে যেসব যুদ্ধ হচ্ছে তাতে আমার কোনো কাজই নেই, সব তো সোশ্যাল মিডিয়ায় হচ্ছে। আমি বরং এবার না গিয়ে কৈলাসেই থাকি, এই কদিন একটু মনে সুখে গেম খেলা যাবে। মামা বাড়িতে আমার খুব নেটওয়ার্কেরও প্রবলেম হয়। সরস্বতী, তোমরা শুনছো এরা কেউ আর আসতে চায় না? ও মা, গণেশকে তো চিনি, একটু মিষ্টি দেখলেই সব ভুলে যায়। আসলে মেয়েরা যাতে পুজোতে ওর দিকে তাকিয়ে থাকতে পারে সেটা কি ওর মিস করতে পারবে? ঠিক আছে, যদি না যাওয়ার কারণ ভালো হয় তবে কিছু বলবো না, কিন্তু মনে রেখো মরতে লক্ষ লক্ষ মানুষ তোমাদের জন্য অপেক্ষা করছে। গণেশ, তোমার বুদ্ধির জন্য, কার্তিক, তোমার সাহসের জন্য, আর অসুর, তোমার সেই অনন্য উদাহরণের জন্য যে দুষ্ট লোকেরাও কখনো কখনো ভালো কথা আসতে পারে। আমার বুদ্ধির জন্য, আমার সাহসের জন্য, আমার উদাহরণের জন্য? হ্যাঁ গণেশ, তুমি সবার বাধা দূর করো, সবাই তোমার আশীর্বাদ চায়। কার্তিক, যুদ্ধ শুধু বাইরের নয়, মনের ভেতরেও হয়, তোমার শক্তি সেই যুদ্ধেও লাগে। আর অসুর, তুমি নিজেই তো প্রমাণ যে অন্ধকার কেটে আলোতে আসা যায়। আচ্ছা মা, ঠিক আছে, আমি যাবো, মিষ্টি খাওয়ার জন্য নয়, কিন্তু আমি জানি আমার দরকার আছে। ঠিকই বলেছো মা, আমি তো সবার শক্তি, পুজো ছাড়া তো চলে না বলো। আমি না হয় গেলাম মা, কিন্তু হারার পর যেন সম্মানটা পাই। আচ্ছা আচ্ছা, সেসব ঠিক আছে, এখন সবাই তৈরি হও, এবার আমরা সবাই খুব আনন্দ করব এই কটা দিন। কিন্তু সত্যি বলতে কি, মরতে সবকিছু আমার একটুও ভালো লাগে না। হ্যাঁ মা, মানুষ এই পুজোর সময় এত কিছু অপচয় করে, এত আড়ম্বর করে, এসব আমারও ভালো লাগে না, কিন্তু আসল ভক্তি কোথায় থাকে? ধনীদের কাছে অঢেল আছে, কিন্তু গরিবদের কাছে এক কপর দকনে। দিদি, তুমি ঠিকই বলেছ, আর আমায় দেখো, আমাকে পুজো করবে বলে হাজারটা বই কিনে আনে, কিন্তু কেউ পড়ে না। ফেসবুক, ইনস্টাগ্রাম যেন তাদের বিদ্যার উৎস, শুধু সেলফি আর মা দুর্গার সাথে পোস্ট। মা, আমি যখন মরতে যাই তখন দেখি এত ঝগড়া, এত হিংসা, পুজোর আনন্দের মধ্যেও মানুষ একজন আরেকজনকে কষ্ট দেয়, ঝগড়া করে, পুজোতে শান্তির বদলে এত অশান্তি, এটা খুবই দুঃখের। সবাই যেন মিথ্যে বাহাদুরি দেখাতেই ব্যস্ত, সব জিমের ছেলে এসে আমাকে দেখে বলে, দেখো কার্তিক, আমিও তোমার মতো মাসল বানিয়েছি। আরে ভাই, আমার ডাকারও শোনো, যেই না ষষ্ঠী পেরোলো সবাই বলে এবার একটু কম খা, গণেশের পেটের মধ্যে না হয়ে যায়। এবার কিভাবে যে বলি বাপু, এত মিষ্টি নিয়ে আসে, এসে আমার সামনে রাখলে আমি কি করবো? আমায় তো সবাই খারাপ দেখেছি, সবাই বলে অসুরের মতো ব্যবহার করছো। আমি তো বরাবর তোমাদের সঙ্গেই থাকি, এভাবে তুলনা করাটা একদম ঠিক নয়। আমি কি দোষ করলাম? পুজো মানেই আমাকে বারবার মারতে হবে? আমি একা একা প্যান্ডেল শপিং করেছি, কয়েক জায়গায় আমার চেহারাটা কি বাজে দেখতে বানায়, ওটাই অত খারাপ দেখতে। তোমরা সবাই ঠিকই বলেছো,
আমারও দেখতে খারাপ লাগে যখন মানুষেরা শুধু বাইরে গো আর আনন্দে মত্ত থাকে কিন্তু আসল ভক্তির কথাই ভুলে যায়। পূজোর দিনগুলো যে নিজের মনকে শুদ্ধ করার সময় সেই বোধটাই যেন কমে যাচ্ছে। তারা ভুলে যায় পুজো মানে শুধু আড়ম্বর নয়, পুজো মানে মানুষের প্রতি দয়া, প্রকৃতির প্রতি শ্রদ্ধা। মা তুমি ঠিকই বলেছ, এবার পুজোর মানুষ যেন তার মানবিকতার রূপে ফিরে আসে, তারা যেন নতুন কিছু শেখে, নিজেদের মনকে জ্ঞানের আলোয় আলোকিত করে, আর যেন পুজোর সময় শান্তি বজায় থাকে, ঝগড়াঝাটি নয়, আর যেন অপচয় না করে, প্রতিটি জিনিসের মূল্য দেয়। ঠিক আছে, এবার আমরা যখন মরতে যাব আমরা তাদের মধ্যে এই বোধগুলো জাগিয়ে তুলব, তাদের শিক্ষা দেব যেন তারা প্রকৃত আনন্দের পথ খুঁজে পায়। এবার সব দুঃখ বিমান বাদ দাও, পৃথিবীতে নামছি আর সেখানে ভালো মন্দ দুই থাকবে, তবে আমরা জানি এটাই উৎসবের মজা। আর আমিও একটু ভালো নাম গাওয়াবো এই বছর, আর যেন ওষুধের মতো বলা না। তাহলে আমি চট করে অনলাইনের কাস্টমার হাত থেকে একটা ক্যাব বুক করে ফেলি।
আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে আর কবে
শির উঠে দাঁড়াবে আর কবে 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 অলরেডি চাপ নেওয়ার পরেও যে তোর এইসব শেখার মেন্টালিটি আছে, এই আমাদের চোদ্দ পুরুষের ভাগ্য বলো। কোথায় গেলে দেবী, একটুখানি চা করে দাও, ধরেছে মাথা হেবি। শিবের ডাকে কেউ কোথা নেই, কেউ দিল না সাড়া, কাউকেই তো চোখে পড়ে না নন্দী ভৃঙ্গি ছাড়া। তাদের ডেকে শুধুই ভোলা, মা জননী কই? নন্দী বলে শুনতে পাও না, ঢাক বাজছে ওই। আজকে নাকি চারটে পুজোর হবে উদ্বোধন, মাকে ওরা নিয়ে গেছে সঙ্গে ভাই বোন। শিব বলে, বলিস কি রে, এ তো আমার মাস, পাঁচ দিনের দুর্গা পুজো, এখন কি আধ মাস? তার মহাতেজ চির জাগরণ আগুন হয়ে চলে উঠো মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোলেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান সঠিক, সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান ইংরেজি ভাষা বাংলাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে, অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে, গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানি না কোনটা জমি লাঞ্ছ না, স্যারটা নোংরা পথে কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছতে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। পুরী অর্ধেক আকাশ মাটিতে শ্যাওলা, আকাশে পূর্বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে দুর্দার, মহাকাশচারী হবেই বটে দুর্গা। বিশ্বায়নে বন্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণ নামস্তুতে, পণ্যব্রতে পত্নী ব্রতে, মহমুদ্রা এবং সমুদ্রা প্রযুক্তিতে, গৃহকর্মে সাধারণ নামস্তুতে, আমার দুর্গা পথ প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে, আমার দুর্গা আত্মরক্ষা শরীর প্রতিবে মন না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা, আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা কন্যী, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধী, আমার দুর্গা বিধবাটিকার তিস্তা শীতলাবাদীরা, আমার দুর্গা মোম হয়ে জানে অমাবস্যার আঁধেরা, আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে মঠে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধরের মঠে, আমার দুর্গা ত্রিশূল পড়েছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে, আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম, অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সম্মে শ্রেণী সম্মে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা